নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, পেনশনাররা, সরকারি কর্মচারীরা, আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে সরকারের দরজায় গিয়ে কড়া নাড়তে পারে। কারণ বেশ কয়েকটি ভিডিও আমি তৈরি করব, যার মধ্যে শুধুমাত্র পেনশনারদের বঞ্চনার কথা তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিও সেরকমই একটি। ডিএনএ, কেমন আছেন রাজ্যের পেনশনারগণ, পশ্চিমবঙ্গের পেনশনারগণ? সরাসরি বলছি, পশ্চিমবঙ্গের পেনশনারগণ কেমন আছেন, যারা পেনশনভোগী রয়েছেন পশ্চিমবঙ্গে, রাজ্য সরকারের অধীনে দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তারা আজ অবসরপ্রাপ্ত, বেতনের পরিমাণ খুব কম, পেনশন পাচ্ছেন তারা, দীর্ঘদিন ধরে তাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, তার কারণ কি? আপনারা হয়তো জানেন যে পেনশনারদের বেতন বৃদ্ধির একমাত্র উপায় ডিএ। সেই ডিএ রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন থেকে বন্ধ করে রেখেছে বলা যেতে পারে। রাজ্য সরকার ডিএ দিতে পারছেন না এমন বলছেন রাজ্যের সরকারি কর্মচারী পেনশনারদের, বলছেন কেন্দ্রের কাছে অনেক বকেয়া আছে, সে বকেয়া মিটে গেলেই ডিএ প্রদান করবে রাজ্যের সরকারি কর্মচারীদের। অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বকেয়া প্রদান করলেই রাজ্যের সরকারি কর্মচারীরা, পেনশনাররা ডিএ পাবেন। ততদিনে কি রাজ্যের পেনশনারগণ, সরকারি কর্মচারীগণ না খেতে পেয়ে মারা যাবেন? তারা বিভিন্ন অসুখে বিসুখে, চিকিৎসার অভাবে মারা যাবেন? এ জায়গায় বিরাট বড় প্রশ্ন। বিশেষ করে পেনশনারগণ, তাদের বয়স ষাটার্ধ, তারা কি করে বেঁচে থাকবে? তাদের চিকিৎসার খরচ, তাদের দৈনন্দিন খরচ, যেভাবে দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাতে করে পেনশনারগণ সেই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে তাদের জীবনের প্রয়োজনীয় সামগ্রী, ওষুধপত্র কিনতে তারা ব্যর্থ হচ্ছেন, তারা পারছেন না, তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে যাচ্ছে দিন দিন। কাজেই পেনশনারদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলা যায়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আপনি একবার পেনশনারদের দিকে তাকিয়ে দেখুন, একবার রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে দেখুন, যারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তারা কেমন আছে একবার চেয়ে দেখুন। অনেক উন্নয়ন হয়েছে। এবার নিজের সরকারি কর্মচারী, শিক্ষক যারা রয়েছেন, পেনশনার যারা রয়েছেন, তাদের দিকে একবার তাকিয়ে দেখুন, তারা কেমন রয়েছেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।